সাহাবি আমার কলিজার টুকরা গলিকে লুইয়া মদিনায় আসছিলাম রে মালিক এখন যদি আমার সাবিদেরকে সাধাদ মনন কলে গো এই জমিনে আল্লাহ ওয়ালা একজন থাকবে না তোমারে শেজদা দেওয়ার কোনো লোক জমিনে থাকবে না এরে মালিক আমি চাই তিনশো তেরো জন সাহাবি আমার পেডে খাবার নাই ঘুরা নাই অস্ত্র নাই যদি শাহাদত বরণ করে উপায় নাই আল্লাহ তখন ডাক দিয়া বলে নবী তেরোটা বছর চুপ থাকার কথা আমি আল্লাহ বলেছিলাম চল্লিশটা বছর চুপ থাকার কথা আমি আল্লাহ বলেছিলাম এবার আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি আপনাকে তারা যখন বারবার গায়ে পারা দিয়া ঝগড়া করতে চায় এবার আপনি পাগড়ি রাখলে চলবে না এবার পাগড়ি মাজায় বাদেল আপনার যা কিছু আছে তা লইয়া বেইমানের পক্ষে আপনি জিহাদ করেন আমি আল্লাহ আপনার সঙ্গে আছি ইসলামের উপরে বারবার যদি কেউ আঘাত করতে চায় গায়ে পারা দিয়া জঙ্গি বইলা যদি বারবার গায়ে পারা দেয়া ঝগড়া করতে চায় আল্লাহ রাসুলকে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছিল আর বসে থাকবেন না আর নমঃ করবেন না পাগরে মাথার থেকে কুলেন মাঝাই পাবেন যারে পাইবেন তারে করেন আমি আল্লাহ আপনার সঙ্গে আছি আমি আল্লাহ আপনার সঙ্গে আছি ঠিক কিনা বলেন হোলামায়ে কেরামদেরকে বলছি যদি বারবার কেউ গায়ে পাড়া দিয়া ঝগড়া করতে চায় সেদিন উলাম কেরাম যদি বলে তোমাদের যা কিছু আছে সব নিয়ে ময়দানে লামো যে হাক ফি সাবিরিল্লাহ রক্ত দেওয়ার জন্য ইসলাম জিন্দা করার জন্য যদি আবার যুদ্ধ করতে হয় উলামায়ে কেরম আবার নামবে করার জন্য ইসলাম জিন্দা করার জন্য ঠিক কিনা বলেন আল্লাহ সব্বাইকে বুঝার তৌফিক দান করুক আমিন ইসলামী সংস্কৃতির স্বচ্ছ ব্যবহার আপনার চোখের পানি আমি আল্লাহ বরদাস করতে পারি না কোন কারণে আপনি কান্দেন বলুন না আমার কথার জবাব দেন আল্লাহ জানিনি কেন কান্দে কথা কয় না আল্লাহ জানার পরেও কেন রে আমার নবীর জিজ্ঞাসা করে আপনি কান্দেন কেন আল্লাহর হাবিব ডাক দেয়া মালিক আমি কেন কান্দি আপনি ভালো করে জানেন তারপর আমার জিজ্ঞাসা করেন আমি কেন আল্লাহ বলেন হাবিব আমার জানেন না গো আপনারে আমি কত করি আপনার জবানের কথা শোনার জন্য আমি অপেক্ষায় থাকি আপনি বলবেন আমি মালিক শুনব বলেন না কেন কানলেন কান্নার কারণটা তো আমি জানতে চাই এমনি আল্লাহর নবী বলেন মালিক রে আপনি তো শুধু আমারে মানুষের নবী বানাইয়া এই জমিনে পাঠান নাই আমারে বানাইছেন জিনের নবী আমারে বানাইছেন গাছের নবী মাছের নবী আসমানের নবী জমিনের নবী ফেরেস্তাদের নবী এমন কি আমারে বানাইছেন কুল কায়নাতের নবী সব কিছুর দায়িত্ব দিয়া এই জমিনে আমারে পাঠাইলেন আমি এই জমিনে আসার আগে আমার বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল ছয়টা বছর যেতে না যেতে মাও চলে গেল দাদাও চলে গেল আপন বলতে এই আমার কেউ নাই আমার বাই নাই ভুল নাই আত্মীয় স্বজন যারা ছিল এখন আমার সবচেয়ে বিরোধিতা তারা সবচেয়ে বেশি আমার শত্রু এখন তারা মালিক রে আমি যখন তোমার দিনের দাওয়াত লইয়া মানুষের কাছে যাই মানুষ আমারে পাথর মারে আমার শরীরে চামড়ায় কষ্ট লাগে কিন্তু অন্তরে লাগে না আমার যখন টিল মারে আমার শরীরের উপর পাই ভিতরে লাগে না কারণ আমি যে তোমার দিনের দাওয়াত প্রচার করতে গিয়ে যদি মার খাই আমার কষ্ট লাগে না কিন্তু কষ্ট লাগে আমার আপন চাচা আমার আপন চাচি যাদেরকে আমি মার মতো দেখি চাচাকে মামার দেখি গো আপন আমার বিরুদ্ধে মানুষের কাছে গিয়া বলে আমি নাকি অসুস্থ আমি নাকি পাগল মালিক রে তোমার কাছে আমি জানতে চাই আমার আপন লোকগুলা যদি আমার বিরোধিতা করে বলো না আমি কেমনে গো দিনের দাওয়াতটা লইয়া মানুষের কাছে যাই মানুষ তো বলে তোমার গড়ের মানুষ তোমারে পাগল কয় তোমার গড়ের মানুষ তোমারে অসুস্থ বলে আমরা দিনের দাওয়াত দিনের দাওয়াত তোমার দিনের দাওয়াত আমরা কেমনে গ্রহণ করবো গড়ের মানুষ যদি পাগল বলে আমার কথার দাম মানুষে দেয় না সেই ব্যথায় ব্যতীত হইয়া আমি কান্দি আল্লাহ ডাক দিয়া বলে হবে ক্যান্ডেল আপনার কালনা আমি মালিক বরদাস্ত করতে পারি না আপনারে আপুলা হাঁফ গালি দিছিল আপনি প্রতিবাদ করেন নাই কিন্তু আমি দাঁত বাঙ্গা জবাব দেওয়ার জন্য গো সরাই লাহা আপনা জিল করে দিয়েছি কারণ আমি আল্লারে যদি কেউ গালি দেয় আমার কষ্ট লাগে না আমারে গালি দিলে আমার কষ্ট লাগে না কিন্তু আমার কষ্ট লাগে যদি আমার নবীর কেউ গালি দেয় দেখবেন নিজের সন্তান যদি বাপ মারে গালি দেয় তারপর মারে ছোটবেলায় তারপর মারে গালি দেয় মা বাবা কি রাগ করে গালি দিলেও ভালো লাগে জোর কইরা যদি তারে খাওয়াইতে চায় ওষুধ খাওয়াইতে চায় তখন গালি দেয় তারপর মারে মা বাবার কষ্ট লাগে না গো নিজের সন্তান যদি গালি দেয় মারেও ভালো লাগে সকালে যদি সন্তান গালি দেয় দুপুর বেলা মা বাবা তার খাবার রেডি করে রাখে জোরে ঠিক নি বড় হইয়াও যদি মার সঙ্গে বাবার সঙ্গে রাগ দেখায় সে দেখায় কিন্তু খাবার কি বন্ধ করে দেয় উল্টা বলে তুই আগে খাবার খা পরে বিচার হইব কথা কয় না হ্যাঁ আগে খাবার খা পরে দেখ কোনে বিষাটা তারপর মা বাবা খাবার বন্ধ করে দেয় না ঠিক তেমনি বাবে আমার আল্লা বলেন নাস্তিক বে ইমান তো আমারে গালি দেয় দে ইজ নগট বলে আল্লাহ বলতে কেউ নাই বলে গালি দেয় আমারে কিন্তু আমি আল্লাহ রাগাল নি তো হইলা কোনো নাস্তিক যদি সকাল বেলা গালি দেয় আমার আল্লাহ দুপর বেলা তার জন্য খাবারের ব্যবস্থা করে দুপুরে গালি দিলে রাত্রে খাবারের ব্যবস্থা করে কথা কয় না এ যতগুলা নাস্তিক আমার নবীর বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে গালাগালি করছে বিশেষ করে আল্লাহরে গালি দিলে আমার আল্লাহ কি সাথে সাথে টাটা ভালায় মারে না মারে না তার একটা কারণ হল আমার আল্লাহর নাম রহমা দয়া মায়া বেশি তাই তো গালি দেওয়ার পর আল্লাহ খাওয়ায় এর যুবক বা আমার আল্লাহ বলেন নবী আমি সব বরদাস করতে পারি কিন্তু আমার বন্ধুরা গালি দিলে আমি আল্লাহ বরদাস করতে পারি না আপনি আমি আল্লাহ আপনাকে দিলাম গো এই জমিনে আপনার মা নাই বাবা নাই ভাই বোন কেউ নাই আপনার অগন বিজি আপনি টেনশন করবেন না এই পৃথিবীতে কেউ থাকুক আমি আল্লাহ ঘন্টা আমি আল্লাহ আপনার সঙ্গে আছি আপনি চিন্তা করবেন না প্রচারের জন্য প্রসারের প্রচার প্রসারের জন্য কিন্তু দেখবে কিছু মানুষ লাগে কথা কয় না প্রচার প্রসারের জন্য এক ধরনের মানুষ লাগে যেমন পাবলিসিটিং করতে গেলে মানুষ দিয়া করানো লাগে কথা কয় না তা আপনি কেন টেনশন করেন যারা আপনার বিরোধিতা করে গণবি আমি আল্লাহ তাদেরকে দিয়া আপনার পছার পছারটা কড়ায়া দিব ঠিক নেই দেখবেন একদল মানুষ বদনাম করে যেমন আমরা নিয়া ফেসবুকে খালি লেখা লেখি করে কিছু কুচুকরি মহল আছে দেখবেন আমরা আর কিছু ভাইয়ারা আছে আমাদের মহব্বতের ভাইয়ারা আমরার বিরুদ্ধে না লেখলে তাদের ভেটের বাত জমায় না ওয়াজ করি আমি টাকা নেই আমি কিন্তু গর্বিত মরে হে বিষকাই তো যায় হে ফাঁসি লাগতো যায় তুই ফাঁসি লাগস কেন সহ্য না আছে না ওর ওর আছে আমার দুই দিন পরে পরে ফোন দেখো ভাই ফেসবুক চালান না আমি আমি তো সময় পাই না কামফেরে নিয়ে হুতাই লিছে এমনি কিতা হুতাইছে কোনতে বলে মাহফিলতে টেকা লইছেন বেশি আমি কিটা লেখছে ক ফেসবুকে লেখছে আশাফিকে আনতে ষাট হাজার টাকা লাগে আমি কয়ে বেটা কা লাসকা কে বে ফেসবুকে একবার লেখা লিখে করে আপনারা গাইল নিতে আমি গাইলা হেরা তো আমার ফসার করে দিছে আগে মানুষে জানতো না আশাফিরে নিলে কত লাগে হন মানুষে ফোন দিয়ে খুঁজুর আমরা জানি আপনার ব্যাপারে চিন্তা করেন না তো ফসার করবার একটা লুক লাগে লেখুক না আমি ধন্যবাদ জানাই আগে ফোন দিলে আমরা কই ভাই কেমন কি কি আসো বিষয় খুঁজুর আমরা জানি আমরা ফেসবুকে ভাইছি আপনারা কত নিতে হয় তো তোরা সুবিধা করে দিস তুই তো জিদে দে চাস রাত্রে বুমা না খালি বাতাস দে ক কিতেছে টাকা লইয়া গেছে আমি মাসে তিন হাজার টাকা পাই ষাট হাজার সত্তর হাজার লৈয়ে তো জলে কা আজকে আলেমদের টাকা কম হওয়ার কারণেই আজকে কিছু রাম ভামরা তোমার উপরে কথা বলার সাহস পায় আজকে আমাদেরকে প্রকাশ্যে বলে আমরা ভিক্ষা করি রাস্তায় যদি আজকে আমাদের অবস্থানটা ঠিক থাকতো এমন কথা বলার সাহস পেত না তোমাদের যত যন্ত্রণা জলা হইলে ওলামায় কেরামদের টেকা হইলে না আমার মন মানসিকতা কেমন জানেন আমি আমার সব জায়গায় বলি যে প্রত্যেকটা আলেমের এক একটা গাড়ি টাকা দরকার টাকা টাকা দরকার এটা তো আমি আমি একজনের কাছে বলতে পারি যে না আলেমদের সান এমন হওয়া দরকার যেন বাঁকা চোখে কেউ না তাকাইতে পারে কারণ আমার অবস্থান দেখে আরেকজন লুক মাদ্রাসায় পড়াইতে বাধ্য হবে যে না মাদ্রাসা পড়াইলে একবারে মাইকিয়া খায় না ও গাড়ি দৌড়ে কথা না আমি খুশি যেমন কিছুদিন আগে আপনারা জানেন একজন বক্তা কুষ্টিয়ার আমির হামজা সাহ শুনছেন না উনারে আকিস গ্রুপ থেকে একটা গাড়ি দিছে তো অনেকে হয় শুনছেন নি আকিস গ্রুপ থেকে গাড়ি দিচ্ছে আমি একশো পার্সেন্ট সাপোর্ট আলেমদের সম্মানে এমন হওয়ার দরকার এরপরে ভরে খালি গাড়ি না বাড়িও দিছে আর আলহামদুলিল্লাহ এরপরে শেষ কয় মার্কেটে কিছু জায়গাও দিছে এইটির দিকে অনেকের জলে কিন্তু আমি আশরাফির জলে না আল্লাহর জাতের কসম যে কোন দলের হোক এটা আলেমদের সান আলেমদের সম্মান মানুষ দেখুক আর বুঝুক যে না আলেমদের সম্মান এমন হওয়া দরকার লেমানচর ফকড়ের দিয়ে তাকাইয়া ফিরাকি কইরা কয় ডিম আছে খালা মুরগের ডিম লই আইছ ডিমের hali বইয়া বয়া গগন ইকুলা তো আমরা মানুষের কাছে কথা বলতে গেলে লজ্জা পায় লজ্জা পায় আমরা খানকাত বইয়া বয়া খালি ডিমের hali গগন এটা সাপোর্ট করি না আমি আলেমদের সম্মান হওয়া দরকার ঠিক কিনা বলেন ঠিক এজন্য আমি বলি অপপতার কইরা আরেকজনের প্রচার কইরা দিতেছেন আপনি কথা কই না আপনি তো জ্বলতেছেন আর প্রচার করতেছেন যদি আপনি আমার ছুটো করার জন্য প্রচার প্রসার করতেছেন কিন্তু না অন্যদিকে আমার শান কিন্তু বাড়তেছে কথা কেনা অন্যদিকে আমার শান বাড়তেছে আল্লাহ ডাক দিয়া নবী অভিগ আপনি টেনশন করে না যদিও দেখতেছেন আপনার বিরুদ্ধে কথা কইতেছে আমি আল্লাহ গেম খেলতেছি আমি তাদেরকে দিয়ে আপনারে প্রচার করায়া দিচ্ছি কি কিতা ফরে করবে সুবানল্লাহ কয় না কৌজুর যে সুডু বক্তা এ বাটার সোনা যদি বেশি সুবান্লাহ কই যদি দাম বাইরে জাগা ফরের জনের কাছে কইবেন আইতা যে জিয়া দি আইলে কইন সুবান আল্লাহ আরে জুমাবাই আল্লাহ নবীর এক কে সান্ত্বনা দেয় একটু দিলের কান লাগায়া শোনেন আপনি কেন টেনশন করেন আমি আল্লাহ আছি না তারা আপনার বিরোধিতা কইরা আপনার প্রচার প্রসার করবে আর প্রচার প্রসার হয়ে গেলে যা যাদের কাছে আপনার বিরুদ্ধে বলবে তাদের মনটা ঘুরাইয়া আপনার দিকে করে দিব তারাই আপনার কালেমা পই রাজনাতির টিকিট নিভে বলেন আল্লাহ প্রচার করাইতেছে চিন্তার কোনো কারণ নাই টিকি দেখা গেল আবুল আহ্বা আবুল আহ্বার বউ

এইদিকে তা কান চাবোন লাগতো না আমি বুঝতাছি ছাপোনের জাগা নাই কেমনে চাপতো কইলে কেন একটা জামাল হয়ে যাব তা কথা গুলি মনোযোগ দিয়ে শুনেন আরে জুমাব্বা এবার দিলের কানটা লাগান আর কথাগুলি মনোযোগ দেন এটা পেক্কা পটের সাথে মিলে কিনা একটু মনোযোগ দিয়ে শুনেন যখন আল্লাহর সান্ত্বনা দিল আমি তাদের কে দিয়া প্রচার করাব যাদের কাছে আপনার বিরুদ্ধে বলবে তার আপনার কালেমা পড়বে আবু জাহে আল আবুল্লাহাম চতুর দিকে মানুষ লাগায়া দিছে নবীর বিরুদ্ধে অপপ্রচার করার জন্য মানুষ লাগায়া দিছে প্রত্যেকটা গ্রামে গঞ্জে শহরে বন্দরে সব জায়গায় নবীর বিরুদ্ধে অপপচার চলতেছে কি পাগল পাগলের কাছে কেউ যাইবা না অসুস্থ মানুষের কথা কেউ শুনবা না শুনে শুনতে বিরত্ব কয়ে দাঁড়ান মিয়া পাগল যদি হয় ভালো কথা পাগলের কি মানুষ আবার প্রচার করেনি ফাগল ফাগল শেষ এটা নিয়ে অত মাথা ব্যথা কেন আপনার আর আমাদের বাবার আছে ফাগল যদি হয় পালকতা তো ফাগল নিয়ে আপনার মতো ব্যক্তিদের এত মাথা ব্যথা তাহলে বোঝা গেল এই ফাগলটা সুডু পাগল না যেই পাগলের রে প্রচার করে এমপি মন্ত্রী এই ফাগল কি সুদু ভাগল এটা আন্তর্জাতিক কেতি সম্পূর্ণ ফাগল এই ফাগল না দেখি আর ঘরে থাকছি না ফাগল দিক কে করে আসবো এর আগে গর ফিরব না কি তা বুঝেন চাইছিল দূরে সরাইত এখন মানুষ কই যায় কাছে যায় বর্তমানে দিন পাচার করার ক্ষেত্রে অনেক মানুষ ছোটবেলার থেকে শুনতেছি আজকে বাংলাদেশের ওলা কেরামদের উপরে একটা বদনাম হলো তালেবান এই স্লোগান গেল এর ফলে হলো জঙ্গি ইটো যাইতেছে এখন এখন আইসি গিয়া মৌলবাদী এগুলা বলার কারণ কি জানেন এর আগে একবার আমাদেরকে মিথ্যাবাদী বলে গালি দেয় না গালি দেয় জঙ্গি বইলা প্রশ্ন হলো জঙ্গি কেন বলে জঙ্গি বললে মানুষ আতঙ্কে থাকবে মৌলবিদের কাছে যাবে না মানুষ দূরে চলে যাবে জঙ্গি জঙ্গি যখন শুরু করলো নাস্তিকরা আগে বলতো এখন যখন বড় বড় নেতারা বলা শুরু করছে এমপি মন্ত্রীরা বলা শুরু করছে মানুষ কয় জঙ্গি যদি হয় বালকতা আর তো মাথা মাতা বেতাকেরে জঙ্গি লইয়া জঙ্গি জঙ্গি কইতে দূরে সরানোর চেষ্টা করছিল দূরে সরছে না কাছে আসছে যে মানুষ বিরক্ত হয়ে গেছে এক সময় আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান এখন আছে কোনো জঙ্গি নাই এখন আবার ইদানিং জঙ্গি হয়ে আমরা গালাগালি করতেছে কিছু লোক উনি না অন্য অন্য কিছু লোক তা আমার প্রশ্ন হলো এইগুলা কইরা দূরে সরাইতে পারবা না বরঞ্চ কাছে আসতেছে আগের থেকে যুবকরা আমাদেরকে এখন আরো বেশি মহাব্বত করে আমি ছোট্ট একটা বক্তা চিন্তা করেন আমি রাস্তাঘাটে বাইরেতে গেলে মুখ বাইদা তারপরে বাড়িতে হয় ওপেন চলতে পারি না আমি আমার মতো একটা ছোট্ট বক্তা মুখ বালাগেটা রুমাল দা বাইদা তারপরে যায় অনেক সময় টুপি গুলো আমার টুপিটা ওই যেটা জালিটা ভরি এটা মার্কা মার্কা দেখলি বুঝলা ডাস্টি আমার প্রশ্ন হলো আমারে যদি মুখ বাইদা মানে রাস্তাঘাটে হাঁটতে হয় আমার সে বড় যারা অবস্থা কিতা এখন যুবকরা দেখলে খুঁজুর আয়েন না একটা ছবি দিল যে কোনো দেখলো কারণটা তা আগে গান শুনতাম পুরো মোবাইল আপনার ওয়াজ দিয়া লোড কইরা লাইছি হুজুর 100 হিন্দি গান 150 হিন্দি গান থাকতো আমার মোবাইলে পুরোটা মোবাইল আপনার ওয়াজে ভর্তি বলুন জঙ্গি বইলা দূরে গেছে না কাছে আসছে কসম কুদার এরকম কমিল্লা হাইয়ে রোড কমিল্লা চট্টগ্রাম ঢাকা চট্টগ্রাম যে রোডটা যতগুলা হাইওয়ে রোড আছে হোটেল আছে বড় বড় হোটেলগুলা একটা তো আমরা বিল লাগে না কথা বুঝতেছেন সিলেট যাই যতগুলা বড় বড় হোটেল আছে একটা তো বিল রাখি না কি দূরে সরাই দেয় না মোহব্বত ক্রীড়া খাওয়ানের পরে দোয়া করেন খালি দূরে সরাইছো না কাছে আনছ আমরা তো বিআইপির ছি কেউ বিআইপি কথা কয় না এত বড় হোটেল এমনি খাই পড়ি টেকা জোর করে দিতে পারি না আরো কয়জুর একটা ছবি তিল্লা দি আপনার সাথে জঙ্গি না আমার জন্য ডরাইবার কথা ডরাই তো না আর বুকের সাথে আজায় নেয় সুবাহান আল্লাহ এটা ব্যক্তির আকর্ষণ নয় এটা কোরআনের মহাব্বত এদেশের মানুষ যে কোনো দল করো কিন্তু আলেমদেরকে এখনো ভালোবাসে এখনো মহাব্বত করে আল্লাহর জাতের কসম আমাদের জন্য মানুষ রক্ত দিতে প্রস্তুত রক্ত যদি বলি দেওয়া শুরু করতে বাসায় যাবে বেসে যাবে ইনসাম কারণ এটা আমার জন্য নয় কোরআনের মহব্বত কোরআনের মহব্বত কিন্তু তোমরা যারা অফেন গালি দাও খুদার কসম ডাক দাও টেকা দিয়া মানুষ আনতে হবে টাকা দিয়া খালি যে হোক খেলা হবে খেলতে আনলে টেকা লাগব আর আমরা যদি বলি খাওয়ানো দিতাম না বাড়াও দিতাম না কি সিরিয়ে খাওয়াইতাম না আয় আয় করে প্রমাণ হল আজকের এই মাহফিল আপনার কমিটি টেকা দিব যাইবার বাড়া দিব এরপরে খাউন দিব না তারপরে নর্মাল বিছানায় বসা তারপরে নিজের টাকা দিয়ে আসছেন আবার নিজের টাকা দিয়া যদি কই বলে দেন কিছু দিতে প্রস্তুত ঠিক না বুঝতে হবে এটা কোরআনের মহাব্বত এই মহাব্বত আপনি টাকা দিয়া পাইবেন না টাকা দিয়ে আপনি পাবেন না মহাব্বত এক জিনিস ঠিক কিনা বলেন সেলিব্রিটি তো আরো আছে বলো যে আপনারা সেলিব্রিটি ওই বেটা সেলিব্রিটি তো সাহারি আর কবির সেলিব্রিটি না জান আমি আর হ্যাঁ যাই একসাথে এক জায়গায় যায় দেখেন না কয়জন মানুষ আমার সাথে হাতটা মিলানোর জন্য কি করে জান হুটেল গেলে পরে টেকা আরো কুবা আর গোবল কুবা শামসু ঠিক কিনা হ্যাঁ আর আমরা খাওয়াইয়া দুয়া চায় আরো মুট করে দিয়া দেয় আলহামদুলিল্লাহ এটা হল মহাব্বত যতই চেষ্টা করো এই মহাব্বত দূরে সরাইতে পারবা না এটা ব্যক্তির মহাব্বত না রে বাই এটা কোরআনই মহাব্বত আল্লাহর নবীর তদানিন্তন সময় পাগল বইলা অসুস্থ বইলা দূরে সরানোর চেষ্টা করেছে খোদার কাসাম আল্লাহ বলেন নবী টেনশন কইরেন না যারা বিরোধিতা করবে যাদের কাছে তারারে আপনার কাছে হাজির করব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবার পাগল পাগল বইলা গোটা দেশ তুলফার কিন্তু মানুষ পাগল দেখার জন্য এখন দলে দলে নবীর কাছে যায় খালি জানতে চাই যে ফাগলটা দেখতেই বল যে ফাগলের বিরুদ্ধে এমপি মন্ত্রী লাগছে ফাগল দেখতেই পাগল দেখার জন্য দলে দলে খানে কাবার সামনে গিয়া যখন হাজির হয়ে গেল আল্লাহ নবীর চেহারা মুবারকের দিকে যখন তাকাইছে এরে যুবক তোমার আমার নবীর একটা চেহারা আল্লাহ দান করছিল ওয়ান মাত্র একজন সুন্দরের জগতে আমার নবীর থেকে সুন্দর আমার আল্লাহ কামরে বানায় না আমরা জানি ইউসুফ সুন্দর ছিল গো ইউসুফ নামে সুন্দর ছিল আমরা এটা একশো বার মানি অস্বীকার করি না কিন্তু যুবক ভাই ইউসুফ নবীর সুন্দর যদি মিশরের মেয়েরা হাত আঙ্গুল কেটে ফেলেছিল আম্মা জান আয়েশার কাছে এসে মদিনার মেয়েরা বলে আম্মা জান গো ওই যে ইউসুফ নবী সুন্দর না আমার নবী সুন্দর আম্মা জান আয়েশা বলেন রে মদিনার মেয়েরা কেন রে এমন প্রশ্নটা তোরা করলি আমরা শুনেছি ইউসুফ নবীরে ইউসুফ নবীরে দেখার জন্য নাকি মেয়েরা আঙ্গুল কাটছিল এর লাগা বাপলাম নবী সুন্দর না ইউসুফ নবী সুন্দর আম্মা জান আয়েশা বলিল আরে মদিনার মেলা যেই মজলিসে ইউসুফ নবী ছিল গো সেই মজলিসে যদি ইউসুফ না নবী হইয়া আমার নবী হতো মিশরের মেয়েরা আঙ্গুল কেটেছিল আমার নবী হলে তারা কলি যাটা সমস্ত নবীরে যা দিছে বলে আমার নবীরও দিছে কিন্তু আমার নবীরে যা দিসে তা কোন নবীরে দেয় নাই সুন্দরের দিক দিয়ে আমার নবী সারা আর কন্টের দিক দিয়া যদি তুমি বিবেচনা কর দেউ দালাই হিসানা তুম আসসালাম রে কণ্ঠ আল্লা সুন্দর দিয়েছিল আরে দাউদনবি যখন তেলাগাত করতো উড়ন্ত পাখিগুলা দাউদ নবীর তেলা বাত বসে যেত সমুদ্রের মাছ নদীনালা খাল বিলের মাছগুলির লাফাইতেক্ত দেউত নবীর তেলাওয়াত শোনেছো বাহা কিন্তু আল্লাহ নবী আর একদম উত্নবীর টন্তের তেলাওয়াজ শোনে একটা মানুষই মানানে নাই ইউসুম নবীর চেহারা দেখে একটা মানুষই মানানে নাই কিন্তু তোমার আমার নবীর শুধু চেহারা দেখে অসংখ্য স্বাভিক কালেমা পড়ছে অসংখ্য ইহোক এই বেইমান্ডা কালেমা পড়ছে কণ্ঠে শোনে তাহলে বোঝা গেল আমার নবীর কণ্ঠের মধ্যে আকর্ষণ চেহারার মধ্যে আকর্ষণ বেইমান্ডা পাগল দেখতে গেছে নবীর চেহারা মোবারকটা একটা নজর তাকাইয়া তারা শিক্ষা আর দিতে লাগতেছে আর বলতেছে তা ওরা কিতাব পড়ে রিসার্চ করেছি ইঞ্জিল কিতাব পড়ছি আমরা যা পড়েছি আর এই নবীর মধ্যে দাঁত দেখেছি কোনো বেশ কম নাই কোনো বেশ কম নাই এরা পাগল কারে কদ গো এটা তো পাগল হতে পারে না এমন সুন্দর চেহারা পৃথিবীর কোথাও আমরা দেখি এমন সুন্দর চেহারা যার চেহারার আলোতে তাদের শরীরে আলো লাগে নবীর চেহারাতে কেমন বলি পাগল বেঈমান গুলি পাগল হয়ে গেছে চেহারা দেইকা পাগল চেহারার মধ্যে একটা আলো এত সুন্দর চেহারা আল্লাহর পয়গাম্বর বৈশা বৈশা কোরআন তেলাওয়াত করে নবী কোরআন তেলাওয়াত করে রে নবীর কণ্ঠের তেলাওয়াত শুনিয়া তারা পাগল হয়ে গেছে আর বলতে লাগতেছে জীবনে কত বাজনা শুনলাম কত মিউজিক শুনলাম কত ডোল তো শুনলাম এগুলা যত শুনি আর ওনার কণ্ঠের মধ্যে এত সুন্দর তেলা বাতের আওয়াজ গুনগুনাইয়া কি যেন পড়ে এরে এত মজা লাগে এত মজা বেইমান বুলি লাফাইতে শুরু করেছে মোবিরি তেলা বাত না চেহারা দেই কে চোখের পলফ ফালায় না এ যে মোর চমৎকার দৃশ্য বেইমান পাগল হইয়া দৌড়াইয়া গিয়া তাদের তাওরাতের আলেমদের সঙ্গে কথা বলে যে আপনারা যে তাওরাত পড়েছেন আমরা তাওরাত কিতাব পড়ে রিসার্চ করেছিলাম আখিরি জামান আর পায়াকাম্বর যিনি হবে ওনার মধ্যে এই এই গুণগুলা থাকবে এমন চেহারা হবে এমন গঠন হবে এমন কথা হবে এমন বাচনভঙ্গি হবে হোবো হো মিলে গেছে একশো পার্সেন্ট নিশ্চিত হয়ে গেলাম উনি আখিরি জামান আর পায়াকাম্বার জানলাম হবে মোহাম্মাদ যার বাবার নাম হবে আব্দুল্লাহ সন্দেহ নাই গো আরব দেশে যার জন্ম হবে হোম হ মিলে গেছে একটা সেকেন্ড দেরি করতে চাই না পড়াতেল্লা ইলাগাম ইল্লাল্লা গো মহম্মদুর সুল্লাহ জোরে জোরে এখন সাল্লাল্লা হু আদাইকিম আসাল্লাম এ যোবক পারা পাগল দূরে গেল না কাছে আইল জুরে ক পাগল বইলা তাদের উদ্দেশ্য ছিল নবীরে দূরে সরাইবে এখন দলে দলে রে মানুষ কালেমা পড়ে দরজা খুলে তাকায়া দেখে চতুর দিকে মানুষের আনা গোনা আবুল আহেবার বউয়ের সান্দি গণ সারা রাত আমরা বিরোধিতা করলাম পাগলের সকাল বেলা এত মানুষ সকাল বেলায় মানুষ থেকে আসলো আরে পাগল হয়ে গেছে আবু দৌড়াইয়া জাহেলের কাছে গিয়া বলে বাবা আগুন লাগছে কই লাগছে তোর শরীর না তোর বলে না কই লাগছে মক্কা নগরীতে আগুন লেগে গেছে সারা রাত আমরা বিরোধিতা করেছিলাম পাগল পাগল বইলাম মানুষ পাগল দেখতে এসে কালেমাপ শুধু আপনাদেরকে বোঝানোর জন্য আমি টাচ দিতেছি চলতেছে কিন্তু দ্বিতীয় অধ্যায়ের কথা ইয়াদ আশিনী কয়টা অধ্যায় প্রথম অধ্যায় শেষ দ্বিতীয় অধ্যায় আসি এরে যুবক যখন দেখলো মানুষ লিডার আপু মাথা বেতা শুরু হয়ে গেছে না না মোহাম্মদ সংগঠন বড় করতে দিব না প্রয়োজনে এখন থেকে ডাইরেক্ট নির্যাতন করা শুরু করব নাউজুবিল্লা বাড়ি গিয়া বললেন নির্যাতন করবে কেন রে নির্যাতনটা কেন করবে এত মাথা বেতা কেন কারণ তারা জানে তাদের যে জন্য এত মাতা ব্যথা এত মাথা বেতা কোন কারণে তো ভালো কথা বলে সুদের বিরুদ্ধে কথা বলে ঘুষের বিরুদ্ধে কথা বলে পর্দার কথা বলে নামাজের কথা বলে হকের কথা বলে তারপর কেন মাথা ব্যথা বুঝতে হবে বর্তমান প্রেক্ষাপটে আলেমদেরকে নিয়ে যেই জন্য নাস্তিকদের মাথা ব্যথা ঠিক তখন কার কারণটা কি ছিল আর কোন কারণ ছিল না আল্লাহর নবীর নিয়ে যেই কারণে মাথা ব্যথা ছিল বর্তমানেও উলামায়ে কেরামদেরকে নিয়ে মাথা ব্যথা একই কারণ অন্য কোন কারণ না আলেমরা কি কারক গরম বাতে ভানি ডালছে কথা হয় না এই আলেমরা কি সুরি বদমাশি ধরা পড়ছে একদম সুরি ধরা পড়ছে আলেমরা কি দুর্নীতি দরা পড়ছে সাদাবাজি ঠেন্ডারবাজি সন্ত্রাসী গুম হত্যা দর্শনের সেঞ্চুরি সব আকাম কুকাম দিনের কাম রাত্রের কাম তরা করস দুষ দে সালেমদের উপরে তার কারণ কি জানেন নি আলেমরা দেখালি সুফিগিরি সুবানুল্লাহ 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 ফাগরি একটা ফরজার বাইশাতলা মত তসবিলা সুবানুল্লাহ সুবানুল্লাহ তাই ইসলাম قائم করতাছে

সম্মানিত শুধু ইসলাম শুধু খানকার ভিতরে নয় আপনি খানকার ভিতরে বৈশাখালী মুরুকে ডিম ডিমের আলী গণবেন হ্যাকমৌলা কয়ে ইসলাম কায়েম করা যায় না রাসুলটা গালি দিবার তুমি সুমানলা সুমানলা পড়বা এইভাবে ইসলাম কায়েম হয় এই সুফিগিরির মধ্যে ইসলাম আসে নাই সাইলে আর ডাইলে বানার জন্য ইসলাম কায়েম হয় নাই এটা কমপ্লিট ইসলাম এখানে বাড়ানো কমানোর কোনো সুযোগ নাই আমরা আজকে নরম পাই কেন একটা ঘটনা কই এক মজলিসের মধ্যে কয়েকজন মানুষ বসছে মনে করেন এখানের মধ্যে তো একজনে বাতাস ছেড়ে দিছে বাতাস বুঝুননি মনে করেন স্টেজের মধ্যে এখানে সবচেয়ে দামি দামি লুকরা বসা তো এখানে একজন হচ্ছে বাতাস ছেড়া দেয় পরিবেশটা দূষিত হইল নি এখন সরমের তো একটা ব্যাপার সেবার আছে এখন একজন একজন বাতাস ছাড়ছে ওগুলোই নাকের মাঝে ধরতেছে এ চিন্তা করতেছে যে আমার তো টার্গেট করে লিছে তখন কোনো দিকে না পাইয়া সুড়ু একটা বাচ্চা আসিন সামনে এটারে মারছে তারপর এই তুই কিটা জায়গা না দামি দামি মানুষ বসাতে বাতাসটা কেমনে চাললে হেতে বেউ বেছে রে আমার তাপর মানল কা আমি তো বাতাস ছাড়ছি না তেহন আর ভয়ে কোনো কথা কইছে, না ততবরের জন নেতা এ তাপর মারছে তাক মাইরা দিছে আমার কপাল আসিন সুড়ু উত্তর উত্তর দিতাম কতক্ষণ পরে আরেকজনে বাতাস ছেড়ে দিছে অন হে আবার ওইটা তে শিখছে বাতাস মাইরা খাওয়ার উপরে দুধ চাপা নেই এটা অনুই আগেরটার মতে হেওয়া গিয়া দুধ পোস না আবার মার সত্যি তুই মাইরা দিছে আরেকটা একটা হেও পড়ছে বিপদ কিরে বাতাস সারে অন্যরা আমি তো সারি না এটা কনফার্ম তে আমারও ফ্রি মুসিবত কেটে তো যখন যেউইস বাতাস সারে আয়াজন এরে মারে হে জিগায় বাই কোন দুষে আমারে মারতেছে আমি তো বাই কাম করছি না তার জন্য চুপ করে ব তুই তো মারছ তো আমরাও জানি তোরে মারি কারণ হইলো তুই তো উল্লাই দি না কথা বুঝেন নাই তখন বারে 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 হেরে আয়া তারপর মারে বাতাস সেরে সেরা এক সময় বেসার এমন রাগ উঠছে মারের থেকে দুই জুতা তো লয়ে যা সব নেতা ডিরে মেরেছে গালের মধ্যে মেরে দিয়ে বেরিয়ে গেছে গা বলুন আগের থেকে বীর যদি কম হয়েছে না বেশি হয়েছে বাতাস সাই রজুতে হতে বলে আমি সারছি অত বিজ্জুতি হইতো না কিন্তু সুডু বাচ্চা যখন অত বড় নেতা সুজুতা জুতা দামাই দিছে সম্মান বাড়ছে না কমছে সেম সিস্টেমটা এরকম হয়ে গেছে দর্শনের সেঞ্চুরি করে তারা বদমাসি করে তারা দর্শন কইরা পালাক্রমে দর্শন মা বোন থেকে দর্শন করছে ইদানি করোনার সময় দর্শনের সেঞ্চুরি চলছে সুরির ডাকাতির হমানে সেঞ্চুরি চলছে আকাম কুকাম যা আছে সব করছে উলামা کرام নিজের তহবিল থেকে মানুষকে সাহায্য করছে ওই সমস্ত মানুষের জানাজা পরায়া দিছে আর যত আকাম কুকাম কললি তোরা যত চুরি ডাকাতি আছে সব কললি তোরা লুটপাট কললি সব তোরা তোদের এই বকনা আমার দুশ চাপানোর জন্য নরম আলেম উলামাদেরকে উপরে চাপায়া দেওয়ার চেষ্টা করতেছ যদি নালেম উলামাদের ফিট দাওলে ঠিক পে কাসাম মাথার পাগড়ি মাথায় থাকবে না মাথায় বাঁধা হবে মাথায় বাঁধা হবে ঠিক কিনা বলে মাথায় যদি পাগড়ি বাঁধা হয় কোথায় বাঁধবা সেই রাস্তা তালাশ করে পাবা না কারণ এক সময় ব্যর্থ হয়ে যখন অপারক হয়ে যায় তখন মানুষ একটা পদক্ষেপ নেয় বারবার কত দূর চাপাইবেন দেখেন আপনারা পুলিশ যারা আছে প্রশাসন আছে তালিকার মধ্যে কোনো আলেমরে সাদা বাজিত পাইছেন কোনো বদমাসিদ পাইছেন সাড়ে পাঁচ হাজার টাকা বেতন ভাই বাড়া মর্জিদ সুমানাল্লাহ সুমান পরে দিন খাল জায়গায় শেষ হুদ্দাও তোর আলেমদের বিরুদ্ধে কেন লাগছে এখন প্রশ্ন হইল হুজুর আপনি ওয়াজ করবেন কবরের ওয়াজ আপনি ওয়াজ করবেন হাসরের মাঠের ওয়াজ কবরতে মানুষ তুলবেন লামায় বেরি তুই সাপনের ওয়াজ আপনি কে রাজনীতি করেন এই কথা কিন্তু কয় দুষ্টা কি তা বলো হুজুর আপনারা যে বালা আমরা জানি কিন্তু বিষয়টা হইল হুজুর আপনারা কবরের ওয়াজ করবেন মাঞ্চের বাদ কেমনে খাওয়া মাঝে রেখে আমরা কবর দেও কবর কবর আগুন লাগছে বাস ভাঙ্গে গেছে গা আছে না এই আছে না কত বক্তা দেখবেন কবরের ভিতরে উড়া লামা এই ওয়াজ করে শেষ উজুর ইতা করতে পারেন না তখন আমার প্রশ্ন হইলো আমার জিগা রাজনীতি করেন কে আমি বলতে চাই রাজনীতি তুমি কোথার থেকে শিখছ রাজনীতি কোথার থেকে শুরু হয়েছে জানো আমার নবী দেশের প্রেসিডেন্ট ছিল আমার নেতা বিশ্ব প্রেসিডেন্ট ছিল দেশের খালিফ আতুল মুসলিম নুমাম অর্ধ পৃথিবী আঙ্গুলেরই সারায় চলছে আমরা সেখান থেকে রাজনীতি শিখছি হা তোমার কথা ঠিক আমরা তোমাদের রাজনীতি শিখছি না রডের বদলা বাঁশ দেওয়া শিখছি না অসহায় গরিবদের খাবার দেওয়ার বদলা নিজের কাঠের নিচে তেল লুগা আমরা চিনি না ইরম রাজনীতি শিখছি না রাজনীতি শিখছি অসহায় মানুষের মুখে খাবার তুলে দেওয়া আল্লাহর রাসুল বলছেন যেই দেশ চালাইবে এর দেশে কোথাও যদি একটা কুকুর না খেয়ে মারা যায় কেমতের মাঠে কুকুর কেন না খেয়ে মারা গেল সেটার জবাব আল্লাহর দ্বারে দাঁড়িয়ে দিতে হবে সেই রাজনীতি আমরা চিনি কিন্তু অল্পতে দুষ খালি উলামায় কেরাম দুর ছাপাইবেন না এই উলামায় কেরাম তোমার জানাজা পড়ায় এখন তো কয় জানাজা লাগে না মৌলবীদের জানালা লাগে না আমার বাবার জানাজা আমিই পড়াই তুই কয় তকবিরে ফরাইছো তা আল্লাহ না জানে হ্যাঁ কয় নয় তকবিরে সাত তকবিরে আমরা ভরাই লাগ ভাই তোর বাফের জানাজা তুই ভরা এটা বলতেছি না কিন্তু এদেশ ওলামায় ক্যারাম তো তোর অতীতের বাপের জানাজা ভরাই গেছে তোর নাম রাই কে দিছে ঠিক না ওলামাই ক্যারাম তো তো গালি দেয় না এই কোন সময় দূষারোপ করবেন না আমরা আপনাদের মহব্বত করি আমরা চাই আপনাদের জন্য হেদায়তের দোয়া করি সবসময় আল্লা আপনাদেরকে হেদায়ত ডাক আপনারা যদি জাতির রাহবার হয়ে যান এদেশে কোনো অশান্তি থাকবে না ইনশাআল্লাহ এখন প্রশ্ন হলো মোহাম্মদদের নিয়ে আবু জাহেলের তো মাথা ব্যথা কেন আবু আহেবের তো মাথা পেন মাথা ব্যথা কেন এ কারণ একটাই কারণ কোনটা একই কারণ বর্তমান আলেমদের কিনে যেই কারণে মাথা ব্যথা আবু জাহিল্লা নবীর নিয়ে একই কারণে মাথা ব্যথা আবু জাহেল বলতেছে যদি মোহাম্মদ যেই ইসলামের কথা বলতেছে যেই দাওয়াত দিতেছে যেই খুদার কথা বলতেছে যদি আমরা মানি বড় বড় বুতল টানতে পারবো না আর নারী নিয়ে ক্লাবে নাচতে পারবো না জুলুম নির্যাতন করতে পারবো না তালা আক্রমণে দর্শন করতে পারবো না তখন মোহাম্মদের বিরুদ্ধে লাগছে ওলামায়ে কেরাম যদি মাঠে ময়দানে হুংকার না দেয় এদেশে দেশে চুরির ডাকাতি আরব ভরে যাবে এটার প্রমাণ লদাউনে ওয়াজ মাহফিল ছিল না দর্শন বাড়ছিল আর এখন ওয়াজ মাহফিল যে দিন যুবক সবই গানো তে দর্শন করব কোন সময় কথা কয় না এই শক্তি তাকায় দেখেন এখানে আঠারো দাঁড়িয়ে আছে সব যুবক এখানে হাজার হাজার মানুষ তার মধ্যে গিয়া দেখেন আপনি সব যুবক তিন বাগের উপরে যুবক কোন সময় দর্শন করতে সময় ভরছি গানো ঠিক নি এরকম জায়গায় জায়গায় ওয়াজ মাহবিল হইতেছে সব যুবক হিগানাইছে কি হে দর্শন করত সারা রাত না ওয়াজ শুনছে দর্শন করা হারাম জাহান নামে শাস্তি হবে তো সকালে আর এটা করতে চাইবো যখন এই নসিহত বন্ধ তখন আবার শয়তানে বর করছে আমরা মানুষ বানা ভালো কইরা সারি আমরা মানুষ খারাপ করি না ভালো করি ওলামায়ে কেরাম মানুষ ভালো কইরা সারে খারাপ না আল্লাহর হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে নিয়া মাতা বেতা মোহাম্মদের উপরে নির্যাতন করতে হবে আর অপবাদ দিয়া লাভ নাই অপবাদ দিয়া বিপদে পড়ছি যত অপবাদ দিছি মানুষ আরো বেশি আইছে অপবাদ দিয়া হইতো না এরা এখন কি করতে হবে যেখানে মোহাম্মদের বাহিনী পাইবা সেখানে নির্যাতন করবা এবার চতুর্দিকে রাসুলের কাছে যারা কালেমা পড়ছে যেখানে পায় সেখানে যে যেখানে পায় সেখানে মারে যেখানে পায় সেখানে মারে হায় নির্যাতন এ তোমার মারতেছে আল্লাহর গুলা নবীর কাছে এসে বলে ও আল্লাহর পায়া আল্লাহর কাছে বলেন না একটু সাহায্য করার জন্য আল্লাহর নবী বলেন সাহা রে আমি নবী তোদেরকে ওয়াদা দিলাম আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসার আগে আগে যদি তোরা শাহাদাত বরণ করে ও দিলাম আল্লাহর তরি জান্না তোদের জন্য ও হয়ে যাবে নির্যাতন শুরু হয়ে গেল ওইদিকে আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসলো নবী গো শুধু সহ্য করবেন কোনো প্রতিবাদ করবেন না ইয়াদ রায় আপনারা আপনারা পায়েনগুলি দ্বিতীয় অধ্যায়ের আলোচনা করতেছি আল্লাহর নবীর আল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে শুধু নির্যাতন সহ্য করবেন প্রতিবাদ করবেন না কার অর্ডার আল্লাহ অর্ডার দিছে তাই আপনারা আমাকে জিন্দগির তেরোটা বৎসরের ইতিহাস যদি কেউ পড়েন দেখবেন তেরোটা বৎসর নবীরে মারছে সাহাবায় ক্যারমদের কে কিন্তু কোনো প্রতিবাদ করে না তেরোটা মারল কালী মারলির কোন কোন গলার মধ্যে রশি লাগাইয়া মর গরম বালুর মধ্যে টেনে টেনে নিয়ে যেত কোন কোন সাহাবি আল্লাহ বলার কারণে জিব্বার ভিতরে প্যারাক মেরে দিত কোন কোন সামায় কেরামদেরকে শুনিতে ঝোলাইয়া মারত হাইরেলের যাতন কাউরে তেলে বাজি করত। তেলের মধ্যে ছেড়ে দিত গরম তৈলের মধ্যে কারো পরে হাজরাত বেলালকে কালো বেলালে লাল করছে মারতে মারতে হায়রে বেলালের একটাই দূর ছিল বেলালের জাবান দিয়া শুধু আল্লাহ একটা চিৎকার দিয়া বলেন আল্লাহ এরে আমি আপনাদের কে বলি ইমানি তাকে ইমানের পাওয়ারে জোরে একটা জবান বন্ধ রাখবেন না আমার আল্লাহ বলে একটা ডাক দেন আল্লাহ এই আল্লাহ নামটা বলার কারণে হজরত বেলালের বুকের উপরে পাথর হাতের মধ্যে প্যারাক দুই হাতের মধ্যে প্যারা তার একটাই অপরাধ ছিল আল্লাহ নবীর কালেমা কেন পড়ল গোলাম হইয়া এর বেলাল শুধু গোলাম ছিল না বেলালের বাপও ছিল গোলাম তাই তারা তার গালি দিত গোলামের গরের গোলাম বাপ গোলাম ছেলেও গোলাম গোলাম হইয়া কেমন রে মোহাম্মদের কালিমাটা পড়লি বরদাস হয় না এমনভাবে নির্যাতন শুরু করল একদিন আবু বক্কর রাস্তা দিয়া যায় বেলালকে দেখে এমনভাবে নির্যাতন করতেছে আবু বক্কর বেতায় ব্যথিত হইয়া বেলালের পাশে এসে বলে বেলাল রে আমার ক্ষমতা নাই রে বেলাল আমি তোর কাল থেকে চোট আমার ক্ষমতা নাই রে বেলাল কিন্তু আমি বরদাস করতে পারি না তোর যে তুই নির্যাতন করে বেলাল তুই কালো লাল হয়ে গেলি মায়ের কারণে বেলাল তবে আমি তোর কাছে একটা নসিহত করি রে বেলাল নসিহতটা হলো তুই জুরে জুরে আল্লাহ বলে ডাক দিবি না আস্তে আস্তে বল না হয় তাদের মেজাজ গরম হয় জুরে আল্লাহ বললে তাদের মেজাজটা গরম হয়ে যায় আস্তে বলি আমি তোরে নসিহত করলাম কিন্তু বেলাল প্রতিদিন মারলে জুরে জুড়ে আল্লাহ বলে একদিন আবু বকর ডাক দিয়া বলে রে বেলাল তোর বুঝি ভালো লাগে আমি না তোরে নসিহত করলাম তুই আস্তে আস্তে আল্লাহ বলে ডাক দিস জুড়ে জুরে কেন বলস তারা না তোরে মারে তোর মার দিয়ে কে আমরা সহ্য করতে পারি না বেলাল ডাক দিয়া বলে আবু রাত রাগ কইরো না আমি এ ছাড়া কোন উপায় দেখি না বেমানরা যখন আমার মারে গো আমার যখন নির্যাতন করে আমি বেলাল তো মানুষ আমি সহ্য করতে পারি না এত নির্যাতন আমার জিব্বার ভিতরে একটা প্যারাগ গেড়ে দিয়েছে যেন আল্লাহ নাম উচ্চারণ না করতে পারি আমার বুকের উপরে পাথর এরে গলার মধ্যে রশি লাগাইয়া প্রচন্ড গরম বালুর উপর দিয়ে টেনে টেনে নিয়ে যায় সহ্য করতে পারি না আমি তো মানুষ আমি কেমনে সহ্য করি আমি যখন পেতা পাই গ তো আমি জোরে 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 আল্লাহ বলে ডাক দেই জোরে জোরে আল্লাহ বলে ডাক দেই যখন আমি আল্লাহর নামটা জোরে জোরে বলি রে আমার উপরে যে নির্যাতন হয় সেই নির্যাতনের কথা আমি আল্লাহ নামের ডাকের কারণে ভুলে যাই আরে যুবক বাই আপনারা কি বিরক্ত হইতাছে ছাইরা দিতা জি টেনশন করার দরকার নাই জিহাদি ভাই আইছে জুবক তুই কানবি কথা কয় না টেনশন কইরেন না জিহাদি বায়ায় পড়ছে আমি পাঁচ দুইটা মিনিট শুধু তৃতীয় অধ্যায়ে যাব শেষ করতাম নি এই জিহাদি ভাই কইও ফার্স্ট মিনিট দুই মিনিট দাও যে অনুমতি নেছি কারণ তিনটা অধ্যায় কয়টা কথা কয় না আরে তিনটা অধ্যায় এর মধ্যে দুইটা অধ্যায় আমি শেষ করে দিয়েছিলাম এবার আসুন এ দিলের কান লাগায় আসুন কথা কয় এই কি হইছে কয়টা অধ্যায় কইছি কটা দুইটা দেখো না আসি 13টা বছর নির্যাতন 13টা বছর নির্যাতন নবী সহ্য করেছে কার হুকুমে হ্যাঁ আওয়াজ দেন আল্লাহর হুকুমে সহ্য করেছে একটা পর্যায়ে নির্যাতনের স্টিম রুলার যখন চাপায়া দিল একটা পর্যায়ে তারা আল্লাহর নবীরে হত্যা করার জন্য রাতের বেলায় তারা নিয়ত করেছে নবীরে হত্যা করবে আল্লাহর পক্ষ থেকে হাজরত জিব্রাইলের মাধ্যমে নবীর কানে কানে মেসেজ পৌঁছা দিল নবী গো আজকে আপনাকে হত্যা করার ষড়যন্ত্র চলতেছে আল্লাহর পক্ষ থেকে ওয়ার্ডার হয়ে গেল মক্কা ছেড়ে নবী গো আপনি মদিনায় চলে যান লম্বা ঘটনা হিজরতের ঘটনা লম্বা ঘটনা আমি শুধু তৃতীয় অধ্যায় যাওয়ার জন্য দ্বিতীয় অধ্যায়টা সংক্ষেপে শেষ করে দিলাম এবার তৃতীয় অধ্যায় আসুন হিজরত করে আল্লাহর হাবিব যখন মদিনায় গেলেন রে মদিনায় যাওয়ার পরে যুবকরা নবীরে পাইয়া বড় খুশি যুবকরা নবীরে পাইয়া এত খুশি যুবকরা নবীর সামনে দাঁড়িয়ে বলে নবী গো ওয়াদা দেন গো আর কোনোদিন আমরার ছাইরা যাইবেন না নবী গো ওয়াদা দেন আপনি যদি পৃথিবী থেকে বিদায় হয়ে জন্মগণ হবে ওয়াদা দেন না আপনার লাজ যেন মদিনার থেকে বাহির না হয় আল্লাহ আমি চোখের পানে গুলো ছেড়ে দিয়া বলে আরে মদিনার যুবক না এত মহাব্বত যদি আমার করবি আমি জানতাম রে তাহলে আমি কোন সময় তাই ফে গিয়া দিনের দাওয়াত দিয়া মার খাইতাম না আমি সর্বপ্রথম আমি মধি না এসে দাওয়াত দিতাম আরে যুবকের ভালোবাসা নবীর প্রতি এত ভালোবাসা কেন নবী পাগল হয়ে গেল কিছুদিনের ভিতরে আবু জাহিল্লা নিয়ত করলো আমার নবীরে যে ওখানে গিয়া যদি কালেমার দাওয়াত দেয় তার সংগঠন বড় হয়ে যাবে পরবর্তীতে মদিনার থেকে আমরা রায় মারবে তাই আবু জাহিল্লা নিয়ত করলো মদিনায় আল্লাহর হাবিবের উপর আক্রমণ করবে নবীরে মারবে এমন একটা সিদ্ধান্ত নিছে যেই মাত্র সিদ্ধান্ত নিল নবীর কাল পর্যন্ত সিদ্ধান্তটা পৌঁছে গেছে আল্লাহর হাবি আল্লাহর দরবারে কান্না শুরু করে দিয়েছে আরে মালিক 313 জন সাহাবী আমার কলিজার টুকরা গলি কে লইয়া মদিনায় আসলাম রে মালিক এখন যদি আমার সাহাবীদেরকে শাহাদাত মরণ করে গো এই জমিনে আল্লাহ বললে ওয়ালা একজন থাকবে না তোমার শেজদা দেওয়ার কোন লোক জমিনে থাকবে না এরে মালিক আমি চাই তিনশো জন সাহাবি আমার পেটে কাবার নাই ঘোড়া নাই অস্ত্র নাই যদি শাহাদাত বরণ করে উপায় নাই আল্লাহ তখন ডাক দিয়া বলে নবী তেরোটা পক্ষ চুপ থাকার কথা আমি আল্লাহ বলেছিলাম চল্লিশটা বছর চুপ থাকার কথা আমি আল্লাহ বলেছিলাম এবার আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি আপনাকে তারা যখন বারবার গায়ে দিয়া করতে চায় এবার চলবে না এবার পাগড়ি মাজায় বাদেল আপনার যা কিছু আছে তা লইয়া বেঈমানের পক্ষে আপনি জিহাদ করেন আমি আল্লাহ আপনার সঙ্গে আছি সুমাহা ইসলামের উপরে বারবার যদি কেউ আঘাত করতে চায় গায়ে পাড়া দিয়া জঙ্গি জঙ্গি বইলা যদি বার বার গায়ে পাড়া দিয়া ঝগড়া করতে চায় আল্লাহর রাসূলকে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছিল আর বসে থাকবেন না আর নমনম করবেন না পাগড়ে মাথার টিকা কুলেন মাজায় বাঁধেন যারে পাইবেন তারে সাজ করেন আমি আল্লাহ আপনার সঙ্গে আছি আমি আল্লাহ আপনার সঙ্গে আছি ঠিক কিনা বলেন ওলামায়ে কেরামদেরকে বলছি যদি বারবার কেউ গায়ে পাড়া দিয়া জগড়া করতে চায় সেদিন ওলামায়ে কেরাম যদি বলে তোমাদের যা কিছু আছে সব নিয়ে ময়দানে নামো জিহাদ ফি সাবিলিল্লাহ রক্ত দেওয়ার জন্য ইসলাম জিন্দা করার জন্য যদি আবার যুদ্ধ করতে হয় ওলামায়ে কেরাম আবার লাম্বে করার জন্য ইসলাম জিন্দা করার জন্য ঠিক কিনা বলেন আল্লাহ সবাইকে তো তৌফিক দান করুক আমিন